নতুন শব্দ আসছে মা, আমার মাথায় নতুন শব্দ আসছে। নতুন পদ হবে, নতুন পদ লেখা হবে, আমাকে আমাকে তুমি লিখে ফেলতে হবে। আমি বরং কিন্তু মায়ের পুজো ছেড়ে চলে যাওয়াটা কি ঠিক হবে? তা তো অনুচিত, কিন্তু না লিখলে যে আমি ধূপ তো ভুলেই তো যাবো। চন্দন দিয়ে মেঝেতে লিখে রাখি, পড়ে না হয় খাতায়। কিন্তু আমি কি করছি, না পারছি ঠিক করে মায়ের পুজো করতে, আর না পারছি ঠিক মতন মায়ের গান লিখতে। এমন চঞ্চল মন নিয়ে আমি মায়ের সাধনা করব কেমন করে? ভগবান, আমি কি কোনো কাজটাই ঠিক মতন করতে পারবো না? যদি কিছু লেখার থাকে আপনি এখানে লিখুন। আপনি জানলেন কেমন করে? হ্যাঁ, যে আমার ওই খাতা কলমের প্রয়োজন হবে। আপনি হলে স্বভাব কবি, শুনেছি আপনি নাকি ভোর রাতেও পদ লেখেন, তাই মনে হলো হয়তো পূজায় বসার সময় আপনার মাথায় কিছু আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, তাই তো হলো। কি সুন্দর কয়েকটা কথা আমার মাথায় এসেছিল, সেগুলো আগে দাঁড়ান দাঁড়ান আগে লিখে নিয়ে আমি। মুক্ত কর্মা তারপর যেন কি ছিল, যা ভুলে গেছি। রামপ্রসাদ, সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।